বলিউডের বাদশাহ শাহরুখ খান, হ্যাঁ বন্ধুরা, তার ছেলে আরিয়ান, সে কি হতে চলেছে? বাবার মতো একজন বড় অভিনেতা নাকি অন্য কিছু? বন্ধুরা, পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আপনি যদি ডেইলি হ্যান্ড থেকে ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দ্য কিং অফ রোমান্স বলেই সবাই তাকে চেনে, বলিউডের বাদশাহ তিনি, তিনি কিং খান। বড় পর্দায় তার ছবি আসলেই ঝড় উঠে যায় তার অনুগামীদের মনে। তাই বাবার চলাপথে একদিন তার ছেলেও হাঁটবে সেই আশা করে সকলে। কিন্তু আরিয়ানের কেরিয়ারের বিষয়ে বাবা কিং খানের মত আলাদা। ছেলের মধ্যে একজন ভালো অভিনেতা হওয়ার রসদ নেই, তবে একজন ভালো লেখক হওয়ার প্রতিভা আছে। আরিয়ানের কেরিয়ারের বিষয়ে বলতে গিয়ে এমনটাই বললেন কিং খান। ছেলে আরিয়ানও যে অভিনয় করার বিষয়ে আগ্রহী না সেটাও জানান তিনি। ডেভিড লেটারম্যানের এক টপ শোতে হাজির ছিলেন শাহরুখ খান। সেখানে অভিনয় ছাড়াও বিভিন্ন ব্যক্তিগত বিষয়েও আলোচনা করতে দেখা যায় কিং খানকে। ছোটবেলা, গৌরীর সঙ্গে সম্পর্ক, অভিনয় জীবন ইত্যাদি বিষয়ে খোলামেলা ছিলেন বাদশাহ। আলোচনার মাঝেই উঠে আসে ছেলে আরিয়ানের প্রসঙ্গ। সেখানেই শাহরুখ খান বলেন ওর মধ্যে একজন ভালো অভিনেতা হওয়ার রসদ নেই, তবে একজন ভালো লেখক হওয়ার প্রতিভা আছে। তবে এটা যে কেবলমাত্র শাহরুখের নিজের উপলব্ধি কিন্তু সেটা নয়। বাদশাহ জানান ছেলে আরিয়ান নিজেই একদিন তাকে এসে জানান যে তিনি অভিনেতা হতে চান না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আরিয়ান বলেন, আমি অভিনয় করব না, কারণ আমি অভিনয় করতে গেলে সবাই আমাকে বাবার সঙ্গে তুলনা করবে। শাহরুখ নিজেও মনে করেন যে সেটি একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন আরিয়ান। তবে অভিনয় নয়, সিনেমার পরিচালনা ও স্ক্রিপ্ট রাইটিংয়ের ঝোঁক তার। আর ছেলের সেই ইচ্ছাকে সমর্থন করতে চান কিং খান। তবে শাহরুখের মেয়ে সুহানা আপাতত অভিনয়ে মন দিতে চান। ইতিমধ্যে তিনি একটি শর্ট ফিল্মেও অভিনয় সেরে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, শাহরুখ খানের ছেলে আরিয়ান তিনি কিন্তু অভিনয় করতে রাজি নন। তিনি স্ক্রিপ্ট রাইটিং বা পরিচালনা ঝোঁক তার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন। সেখানে তিনি ফিল্ম পরিচালনা ও স্ক্রিপ্ট রাইটিংয়ে নিয়ে পড়াশোনা করছেন। তবে শাহরুখ খানের মেয়ে সুহানা আপাতত অভিনয় নিয়েই এগিয়ে যেতে চান। ইতিমধ্যে তিনি একটি শর্ট ফিল্মেও কাজ করেছেন। তো বন্ধুরা, আপনাদের যদি খবরটা ভালো লাগে, ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনের ইন্টারেস্টিং কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন।